দেখো তো, ঠিক আছে শুরু করব। যতই তোমাকে সুন্দর দেখাক মিথিলা, তোমাকে দেখলে আমার দুঃখ হয়। এখনো তুমি কিভাবে বেঁচে আছো, কিভাবে জাতির সামনে মুখ দেখাচ্ছ? এটা কি ছিল প্রশ্ন? এনিওয়ে, আমাকে যারা এই জাতীয় হেট কমেন্ট করে থাকেন তাদের জন্য দিস ইজ মাই রেসপন্স। এইরকম ক্যারেক্টারলেস মহিলার মতামত অভিব্যক্তি নিউজ করার কি আছে? ওর মতন অন্য মায়েরা চিন্তা করলে দার্শনিকের কথাটা উল্টে যাইব। তখন হবে আমাকে একটি অসভ্য মা দাও, আমি তোমাদেরকে অসভ্য জাতি দিব। আমি আশা করি যে আপনি নিজের সভ্য হওয়ার বিষয়টা ভাববেন এবং অন্যকে অসভ্য বলার জন্য অন্যের ফেসবুক পেজে এসে এই ধরনের আজে বাজে কমেন্ট করবেন না। এটা কিন্তু অসুস্থতা। এই অসুস্থতার ভেতর দিয়ে যদি একটা জাতি যায় তাহলে সেই জাতির ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন হই। তোমাদের পরিবার তোমাদের এত ভদ্রতা শিখাইছে, তাহলে মেয়ে হওয়ার পরেও তোমরা ডিভোর্স দিলা কেন? এটা কি তোমাদের পরিবার শিখায়? মেয়ে হওয়ার পরেও যে ডিভোর্স দেওয়া যাবে না, এটা পরিবার কেন, সমাজ কেন, এটা কোনো আইন কোথাও লেখা নেই। আমার মনে হয় ছেলে মেয়ে উভয়েরই এই রাইটস আছে এবং আমার মনে হয় যে আপনি নিজের পরিবারকে ভুল শিক্ষা দিয়েন না। আমার মনে হয় একজন সেলিব্রিটি বা পাবলিক ফিগার, সে সেলিব্রিটি হয় তার কাজের জন্য, তাকে তার কাজ দিয়েই জাজ করা উচিত। আজকে আমার অভিনয় যদি কারো ভালো না লাগে সে সেটা সেই মতামত প্রকাশ করতেই পারে এবং সেখান থেকে আমি শিখব, কিন্তু আমার পার্সোনাল লাইফ যেটা সম্পর্কে কেউ জানে না, আসলে খুবই বিটস এন্ড পিসেস জানে যেটুকু নিউজে আসে, কিন্তু দ্যাট ইজ নট দ্য ফুল পিকচার। সো আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার কারো নেই। আমরা অযথা মানুষের জীবনে ঢুকে গিয়ে অযাচিতভাবে তার জীবনটা দুর্বিষহ না করি। পড়াশোনা করছে নাকি মিথিলা? রেজাল্টও শুনলাম অনেক ভালো, সিজিপিএ 4-এ 4, কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে নাই, শুধু সিজিপিএ এর পেছনেই ঘুরছে। এইচএমডি মুখ দেখাই কেমনে আমি বুঝি না, লজ্জা নাই? এদের জন্য সমাজ এখন কুলুষিত আর খারাপ বিষয়গুলোকে প্রমোট করে। প্রথমত কুলুষিত বলে কোনো শব্দ নেই, এটা কলুষিত। ওভার দ্য পাস্ট 10-15 ইয়ার্স এগুলো এত বেড়ে গেছে, এটা এখন একটা মহামারীর রূপ ধারণ করেছে। তো আমরা শুধু যে পাবলিক ফিগার সেলিব্রিটিদের পার্সোনাল লাইফে ঢুকে যাব না তা নয়, আমার পাশের বাসায় যে থাকে তার পার্সোনাল লাইফে ঢুকে যাওয়ার অধিকার কিন্তু আমার নেই। আমি দেখেছি যে কোথাও যখন সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট হয় তার নিচে যখন কেউ প্রতিবাদ করে তখন কিন্তু সেই নেগেটিভিটির চেইনটা ব্রেক হয় এবং কিছুটা হলেও সেই হ্যারাসমেন্ট যে করে তাকে প্রতিহত করা যায়। তো আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু এই হ্যারাসমেন্ট বা বুলিং চলতেই থাকবে, এই নোংরামি বন্ধ হবে না। আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তো আসুন আমরা সাইবার বুলিংয়ের এগেনস্টে রেসপন্স করি, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটি।